আমরা হচ্ছে আমাদের একটা দাবি হচ্ছে যারা আমরা স্টুডেন্ট তাদেরকে অন্তর্জালের ক্ষেত্রে যেন আমাদের জন্য হাফ ভাড়া করা হয়, আমাদের তো আমাদের ইনকাম খুশি জন্য এই দাবিটাকেই আপনাদের দেখা হয়। আমরা এটাকে হচ্ছে দুই তিন দিন এসে এখানে আসা হয়নি, হচ্ছে কয়েকজন বাস ড্রাইভার আছে তাদের সাথে কথা বলা হয়েছিল, ওনারা বলছে যে হচ্ছে আমাদের পক্ষে তো এইসব সম্ভব না, আপনারা সরাসরি হচ্ছে বাস নিয়ে শুরু দিতে পারছেন সেটা নিয়ে কথা বলবেন, ওনারা যদি কী করে তাহলে সম্ভব না সেটা বলবেন। সরকারি প্রতিষ্ঠান না, এজন্য পাবলিক প্রতিষ্ঠান ব্যক্তি না, টোটালি ব্যক্তি মালিকানা, সব মালিকরা একত্রিত হয় একটা শৃঙ্খলার মধ্যে এটা পরিচালনা করে, ইনভেস্ট যার যার লাভ লস ক্ষয়ক্ষতি তার ব্যক্তি, মানে এইখানে সবাই একটা চেন অফ কমান্ড বজায় রেখে এই প্রতিষ্ঠানটা পরিচালনা করে, এটা এই প্রতিষ্ঠানের দায়িত্ব, যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, স্টাফে স্টাফে মারামারি না করে, গাড়িতে গাড়িতে কোনো সংঘাত না হয়, হ্যাঁ, এবং রোডে ঘাটে যাতে চেন অফ কমান্ড ঠিক থাকে, এই প্রতিষ্ঠানটা শুধু এইগুলো পরিচালনা করে, কিন্তু আর্নিংটা যে আয় বা ব্যয় বা ক্ষতি এর দায়িত্বটা টোটাল সেই ব্যক্তি মালিক বহন করে। ধরো আমার একটা বাস আছে, আমি এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে আমি বাসটা চালাই, সেই বাসটা এই মানে সত্যবদানে চলে, সেই গাড়িটার আয় ব্যয় বা আমার ক্ষতি দুর্ঘটনা প্রবলিত হলে যে ক্ষতি হবে বা কাগজপত্র এর বৈধ কাগজপত্র দিয়ে সবা ব্যক্তি বহন করে, সরকারিভাবে আমাদের কোনো অনুদান নাই, আমরা রোডে যখন একটা গাড়ি নামাবো বাস নামাই তখন আমাদের অগ্রিম ট্যাক্স, তবে এই যে রানিং বছর এক বছর ট্যাক্স আমরা অগ্রিম দিয়ে আমাদের গাড়িগুলো রোডে নামাই, এটা সম্পূর্ণ মালিক দেওয়ার, উপরন্ত আমাদের কিছু গাড়িগুলা সরকারের বিভিন্ন প্রোগ্রামে যেরকম নির্বাচন পাল্পা তারপরে পুলিশ ডিপুশন জেলা প্রশাসন ডিপুশন মানে বিভিন্ন সরকারি দপ্তরের কাজকর্মে আমরা সেখানে সরকারি নিয়ম অনুযায়ী আমাদের গাড়ি দিতে হয়, ওরা রিকুয়েশন ফর্ম পাঠায়, আমাদের যেহেতু একটা আমরা সবাই এক জায়গা থাকি সম্মিলিতভাবে চার্জ মেনটেন করি, এই কারণে আমাদের কাছে ওরা রিকুয়েশন পাঠায়, যাতে বিশৃঙ্খলভাবে যদি ওরা রাস্তার থেকে গাড়ি নেয় তাহলে কিকের গাড়ি যাত্রীরা হয়রানি না, দেখা গেল একটা গাড়ির রিকুয়েশনগুলো সারছে রাস্তা তখন আমাদের ওই গাড়িতে যাত্রী আছে, ওই যাত্রীগুলো কী হবে, যার জন্য ওদেরকে আমরা বলছি যে আপনাদের গাড়ির প্রয়োজন হলে যদি সরকারিভাবে রিকুয়েশন করতে হয় তাহলে আমাদের অফিসকেও জানাবেন, অফিসের মাধ্যমে আমাদের যে গাড়িটা বসা থাকে বা যাত্রী যখন থাকে অবসরে থাকে সেই গাড়িগুলো দিয়ে আমরা এটা ক্ষতি হয়, এখন দেখুন খুব জটিল প্রস্তাব, এটা তো বুঝতেছি আপনার কথা, এটা হচ্ছে আপনারা যদি চান তাহলে সম্ভব, আপনারা যারা মালিকরা আছেন বাস মালিক তারা যদি চান তাহলে সম্ভব, এটা যেহেতু আমরা আপনাদের সন্তানের মধ্যে আমাদের তো আর্নিং নেই, তো সেক্ষেত্রে যদি আমাদের কাছে যাদের শুধুমাত্র এই জায়গায় একটা উল্লেখযোগ্য যে যাদের কাছে শুধুমাত্র আই স্টুডেন্ট আইডি কার্ড আছে শুধু তারাই তাদেরকে আপনারা অ্যালাউ করবেন, আমরা তো জানি যে আন্তঃজেলার ক্ষেত্রে সম্ভব না, আন্তঃজেলার ক্ষেত্রে তো এটা অসম্ভব, আমি চাওয়া মানে এটা আমি ভূগামে বুঝতে দিচ্ছি, কারণ এখান থেকে ঢাকা যদি 390 টাকা হয় আমি এই জায়গায় অসম্ভব যে এটা তো সব দিক দিয়ে বলছি না, আমার কাছে শুধু অন্তঃজেলার ক্ষেত্রে
আমরা পরিষদের আমাদের যে মিটিং হন সেই মিটিং এ আমরা বসে আলোচনা করে সেই মালিকদের এগুলো সব মালিকদের জানাইতে হবে, তাদের জানা হয়তো বা আলোচনা করে যে ইয়েটা আসবে সেটা হয়তো আমরা সবাই জানাই। আমরা বিশ্বাস করি আপনারা যদি হচ্ছে আমাদেরকে একটু সাহায্য করেন তাহলে সম্ভব, কারণ যেহেতু এইটা সম্পূর্ণ হচ্ছে আপনাদের বাস মালিকদের আন্ডারে, আশা করি সম্ভব। কারণ দেখেন গোয়ালন্দ মোড় থেকে যদি একটা স্টুডেন্ট আসে স্বাভাবিকভাবে কলেজের উদ্দেশ্যে আসবে, ওর কিন্তু ইনকাম নেই, তো সেক্ষেত্রে ওর যদি অর্ধেক ভাড়া হয় তাহলে ওর জন্য অনেকটাই সুবিধা হইলো, যে যাওয়া আসা একবারে হয়ে গেল ওই টাকা দিয়ে। তো সেক্ষেত্রে আমরা তো আপনাদেরই সন্তান, এই জেলারই অনেকে আছে, এই জেলারই বেশিরভাগ সন্তান যারা আছে এই লোকাল পরিবহন করে, আমরা এই জেলারই সন্তান, আপনাদেরই সন্তান, আপনাদের সন্তানের জন্য যদি এইটুকু না করেন তাহলে সেটা কি দুঃখজনক? না, আমার সন্তান এই কলেজের পরে রাখবে, এই সরকারি কলেজের পরে কিংবা অন্যান্য অন্যান্য পরে, তা আমাদেরও তো পরে তোমাদেরও তো ছেলেপেলেই আমাদের ঘরে আছে, বিষয়টা আমরা যে আন্তরিক না তা না, কিন্তু আসলে দেখি বর্তমান মানে যেটা একটা মালিক টিকে থাকার মতো অবস্থা বর্তমানে নাই, সেটা বাস্তবতা। আমরা বলে দিলে একটা মালিকের টাকায় দেবো সিদ্ধান্ত দিয়ে দেখা করুন সে মানল না, তাহলে কিন্তু একটা আমাদের অবস্থান আর থাকে না। এই কারণে আমরা যথাসাধ্য চেষ্টা করবো, তুমি বলছো তুমি একটা এখানে একটা দর্শন করো, হ্যাঁ তাহলে কি আমরা একটা আবেদন করলে